মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে বেকার যুবক যুবতী ও মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই উদ্দেশ্যকে সফল করতে মালদা জেলা পরিষদের সহযোগিতায় ও কর্মদেশী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চকতরি, সরঞ্জাম ও প্রতিটি দলকে অর্থ প্রদান করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসার পর থেকে বেকার যুবক যুবতীদের ও ঘরের মহিলাদের স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তার উদ্দেশ্যকে সফল করতে মালদা জেলা পরিষদের সহযোগিতায় ও কর্মদিশারী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চক তৈরির সরঞ্জাম ও প্রতিটি দলকে অর্থ প্রদান করা হলো এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন মালদা জেলা পরিষদের বিনয় সরকার অতিথি আবাসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রহিমা বিবি, স্বেচ্ছাসেবী সংস্থার প্রশিক্ষক মলয় নস্কর, তনুময় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন ইংরেজবাজার ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর মহিলা গোষ্ঠীর হাতে অতিথিরা চক তৈরির মেশিন ও জৈব সার তৈরি করার সরঞ্জাম কেনার অর্থ হাতে তুলে দেন। আমার কাছে এরা যে কর্ম চক্রবর্তী আছে, সুশান্ত আছে, অনেকবার এসেছিল যে আমরা বিনা খরচায় তাদেরকে স্বনির্ভর করে তুলব, তাদেরকে ট্রেনিং করানো হবে, যা করা গাজর ইংলিশ বাজার বিভিন্ন ব্লকের দায়িত্ব নিয়ে অবল মালদা আমি চিঠি করে দিয়েছিলাম। ইংলিশ বাজার ব্লকের আজকে যে প্রোগ্রামটা আমাদের এইখানে আছে, প্রধান আছে যেরকম ফুলবাড়িয়া রহিমা আছেন, উনি আসছেন, ওইখান থেকে লোক আছে, যদুপুর 1-2 আছে, তারপরে মহাদীপুর আছে, নড়হাট্টা আছে, এই জিপিগুলোতে এসএসজি দলকে ট্রেনিং দেওয়া আছে, উপস্থিত আছেন এইখানে আমাদের তন্ময় ব্যানার্জি তো আছে আপনাদের দায়িত্বে, সুশান্ত আছে, শেখ ইসলাম আছে, শাহজাহান আছে এইখানে, সর্বোপরি আপনারা এসএসজি দলের মহিলারা। একটা জিনিস বলবো, উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।